নমস্কার, দেখছেন আনন্দ বার্তা। আপনাদের সঙ্গে আমি রিম্পা। চলে আসছি বিস্তারিত খবরে। মিছিলটা যে হলো, তার মূল উদ্দেশ্য কি ছিল? মূল উদ্দেশ্য ছিল বিজেপি যে বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসের কাজ চালাচ্ছে এবং বিজেপি গভর্নমেন্ট মোদি সরকারের যে উন্নয়নের বিপক্ষে যে নীতি চলছে সেইটার পরিপ্রেক্ষিতে আজকে আমার এলাকার গুয়াহাটি অঞ্চলের সমস্ত মানুষকে জানানো এবং মমতা ব্যানার্জির যে উন্নয়নের কাজ চালাচ্ছে এবং যে এই নতুন নতুন স্কিম বার করছে, রূপশ্রী যেমন গত পরশু দিন বাজেটে আমাদের ঘোষণা করেছে এবং কন্যাশ্রীর যে ভাতা বাড়ানো হয়েছে আরও 750 থেকে 1000 টাকা, সেই জিনিস প্রচার এবং আরও যে বিভিন্ন পরিকল্পনা রয়েছে, শিক্ষাশ্রী রয়েছে, যুবশ্রী রয়েছে এবং সবুজ সাথী প্রকল্প, খাদ্যসাথী প্রকল্প, এই সমস্ত প্রকল্পগুলোকে প্রত্যেকটি বুথের সমস্ত জনগণকে জানানোর জন্য আমরা গুয়াহাটি ফুটবল ময়দান থেকে গুয়াহাটি অঞ্চলের যে গঙ্গারাটি, যেসুরিয়া, ভৈরবপুর, গোড়ামারা, মারয়া, বালিডিহা, কেশারা, মেটালা, বারালি, ভুঁইফোর হয়ে আমরা গাংদুয়া ড্যাম্পের ওখানে আমরা এই প্রোগ্রামটা আমরা শেষ করছি। সদস্য এবং ব্লক জেলা তৃণমূল কংগ্রেসের সদস্য ধবলকান্তি সিংহ, আমার শিক্ষা সেলের সভাপতি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের গৌতম গড়াই, আমার অঞ্চলের এই কর্মী, এবং জিতেন গড়াই পঞ্চায়েত সমিতির সহসভাপতি, এছাড়া আমার অঞ্চল কমিটির সমস্ত নেতৃত্ব, বুথের সমস্ত সভাপতিরা এবং আমার পঞ্চায়েত সদস্যরা এই সভায় উপস্থিত ছিলেন। আসি পরের খবরে। Chance to learn about the world, not as a tourist,
that to learn from people who are working to see how everyday life is going on, and especially to be able to communicate with people of my profession. Green PhD and Research Kumar both are funded. We are very much thankful to have this program. And she is deeply associated with the International School Psychology Association, ISPA, which is an organ of UNESCO. Dr. Erika Gigarty, Professor in Bombay College of Education, Panipur. Dr. Subhash Chandra Pani. আমরা একটা ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম করছি। সিম্পোজিয়ামটা হচ্ছে স্টুডেন্টস কাউন্সিলিং ইন দ্য গ্লোবাল পার্সপেক্টিভ। এই সিম্পোজিয়ামটা হচ্ছে আমাদের মেইন রিসোর্স পার্সন, তিনি গটিঞেন জার্মানি থেকে এসেছেন, ডক্টর এরিক গিগট, এবং তিনি একজন নাম করা সাইকোথেরাপিস্ট এবং এই পৃথিবীর বিভিন্ন জায়গায় এই বিষয়ের উপরে তার বক্তব্য বলে থাকেন। আমরা খুব গর্বিত এবং ধন্য যে ওনাকে এখানে আনতে পেরেছি বলে। এবং তার সঙ্গে এসছেন প্রফেসর বনবিহারী মুখোপাধ্যায়। উনি প্রফেসর মুখোপাধ্যায় অ্যাকচুয়ালি কান্নায় বাড়ি ওনার, উনি এখানে চেন্নাইতে থাকেন এবং ইন্ডিয়ান সাইকোলজি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। উনি এই ফিল্ডের একজন অত্যন্ত স্টলার পার্সন এবং আছেন আমাদের বাণীপুরে গভর্নমেন্ট কলেজের অধ্যাপক সুভাষ, ডক্টর সুভাষ ভাট। এই সিম্পোজিয়ামটাতে আমাদের প্রায় 150 মতো প্রতিনিধি এসছেন, বিভিন্ন কলেজের ছাত্ররা আছেন, আমাদের নিজের ছাত্ররা আছেন, প্রিন্সিপাল কিছু আছেন, এলাকার যারা লোকাল স্কুল সেই স্কুলের হেডমাস্টার মশাই, আমাদের প্রাক্তন ছাত্র, সবাই মিলে আমাদের প্রায় 150 মতো প্রতিনিধি আছে। আমরা আশা করছি যে এই যে ছাত্রদের কাউন্সিলিং, আজকের যে সমাজের যে সমাজের সোশ্যাল স্ট্রাকচারের মধ্যে আঘাত আসছে বিভিন্ন ক্ষেত্রে, তাদের অ্যাটিটিউডের মধ্যে, তাদের বিহেভিয়ারের মধ্যে, সেই জিনিসটাকে প্রতিরোধ করার জন্য কাউন্সিলিংটা অত্যন্ত দরকার। সাধারণ পড়াশোনার মাধ্যমে আমরা যেটুকু শেখাতে পারছি, তার বাইরেও 1:1 হিসাবে তাকে যে কাউন্সিলিং দরকার, সেই জিনিসটা আমাদের এখানে সেটি আলোচনা করার চেষ্টা করব। আমাদের এই অনুষ্ঠানটা উদ্বোধন করে গেছেন বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সাহেব ডক্টর সরস্বী মন্দান, এবং তিনিও তো বক্তব্য করেছেন যে পৃথিবীর প্রথম কাউন্সিলার যিনি ছিলেন তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ, এবং সেখানেও কিন্তু এই 1:1 ধরে অর্জুনকে তিনি কাউন্সিলিং করে যুদ্ধক্ষেত্রে নিয়ে এসেছিলেন। এটাও আমাদের যারা শিক্ষক আছি সরকারি বেসরকারি সমস্ত কলেজে, আমাদের এটা একটা সমাজের ক্ষেত্রে একটা আমাদের দায়িত্ব যে ছাত্রদেরকে ঠিকমতো কাউন্সিলিং করে সঠিক পথে নিয়ে আসা, একটি সুস্থ সমাজ গড়ে তোলা, যে সমাজে ছাত্ররাই থাকবে মূল চালিকা শক্তি, সেটা নেওয়াই আমাদের এই সিম্পোজিয়ামের উদ্দেশ্য। আমরা চেষ্টা করছি যাতে এই উদ্দেশ্য আমাদের সফল হয়। টিচার এডুকেশন ইউনিভার্সিটি অফ ওয়েস্ট ভার্জিনিয়া ইউএসএ গট ন্যাশনাল অ্যাওয়ার্ড ইন 1994 প্রডিউসেস 15 পিএইচডি অ্যান্ড রিসার্চ টুয়ার বোথ আর ফান্ডেড। উই আর ভেরি মাচ থ্যাঙ্কফুল টু হ্যাভ দিস অ্যান্ড শি ইজ ডিপলি। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। নাম কি? বসন্ত ভত্রী। বাড়ি কোথায়? উড়িষ্যা। রাত্রি আমি কাজ করে ফিরছিলে? না না, মদ ফত খাই না, কাজ করে আসলাম। সে ওই রাস্তায় ঘুমিয়েছিলাম, যদি ঘুমিয়েছিলাম একটা লোক আসলো আমাকে পিটিয়ে দিল। একটা লোক এসে তোমায় পিটিয়ে দিল? পথচারী হবে কেউ রাস্তার ধারে পড়েছিল, অ্যাক্সিডেন্ট হয়ে তুলে নিয়ে এসে হসপিটালে ভর্তি করি, হসপিটাল থেকে বলছে বর্ধমান নিয়ে যেতে হবে, তো বর্ধমান নিয়ে যাবো। তোমরাই নিয়ে যাচ্ছো বর্ধমান? হ্যাঁ হ্যাঁ। উনি গ্রাম কারা নিয়ে এসছে, হাসপাতাল কারা নিয়ে এসছে, গ্রামের লোকরা নিয়ে এসছে? হ্যাঁ হ্যাঁ, গ্রামের লোকরাই, আমরাই নিয়ে এসছি। বুঝতে পারছি না, পায়ে লেগেছে, পাটা মনে হচ্ছে ফ্র্যাকচার হয়ে গেছে, যেভাবে পাটা ফুলে রয়েছে মনে হচ্ছে মেরেছে মনে হচ্ছে। অ্যাক্সিডেন্টটা কিসে? বুঝতে পারছি না, বড় গাড়ি নয়, বড় গাড়ি নিলে তো আরো বেশি ফ্র্যাকচার হতো মনে হয়। ছোট গাড়ি কিছু হবে? গাড়ি আটক হয়েছে? না না, গাড়ি পাওয়া যায় না, রাতের দিকে হয়েছে, ভোরের দিকে।
ভোরের দিকে হয়েছে বলে তখন লোকজন ছিল না, বোঝা যায় না। আসি পরের খবরে। এই কুয়াশার জন্য গাড়ি চালাতে কতটা সমস্যা হচ্ছে? প্রচন্ড সমস্যা হচ্ছে। কি মনে হয় এই কুয়াশার জন্য কি হতে পারে? হতে পারে কোনো অ্যাক্সিডেন্টের ব্যাপার আছে, ইয়ে আছে, হয়ে যেতে পারে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে গাড়ি চালাতে, লাইট ফাইট জ্বালিয়ে চালাতে হচ্ছে, ইয়ে করতে হচ্ছে, প্রচণ্ড অসুবিধা। প্রচুর কুয়াশা তো? প্রচুর কুয়াশা, প্রচুর কুয়াশা। মানে এই প্রথম এত কুয়াশা নামলো? হ্যাঁ, আজকের দিনে। আজকের দিনে যাতে অসুবিধা হচ্ছে, অনেক অসুবিধা। এই এতদিন শীতের মধ্যে কি এই প্রথম এত কুয়াশা নেমেছে মনে হচ্ছে? এতদিন পরে। এতে আপনাদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে? এতে তো অ্যাক্সিডেন্টের ভয় থাকে। ফিরে এলাম বিরতির পর, চোখ রাখবো পরবর্তী খবরে। আমাদের একাডেমি গড়ার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে দক্ষিণ বাঁকুড়ায় সারাঙ্গা ফুটবলের একটা বিরাট ঐতিহ্য গতদিনে ছিল। আমাদের আগে যারা খেলেছে তারাও বিরাট সুনামের সাথে খেলেছে, আমরা যারা গতদিনে খেলেছি আমরাও সুনামের সাথেই খেলেছি। কিন্তু বর্তমান দিনে দেখছিলাম যেন এই সুনামে কোনো জায়গায় একটা যেন ভাটা পড়ছে, আর সেটা আমাদেরকে কোন জায়গায় আমাদের মনকে ছুঁয়েছিল। আর আমরা সেটা সিনিয়ররা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমাদের পরের যারা আছে ছোটরা তাদেরকে নিয়ে আমরা একটা ফুটবল একাডেমি যদি আমরা তৈরি করি এবং আমরা যেটুকু জানি সেটাই যদি তাদেরকে শিখাই, তাহলে আগামী দিনে
সারেঙ্গার ফুটবলের যে ঐতিহ্য ছিল সেটা পুনরুদ্ধার করা যাবে। যদিও এখনো সারেঙ্গা বিভিন্ন জায়গায় খেলাধুলা করছে, খেলাধুলার মান যথেষ্টই ভালো, কিন্তু তবুও কোন জায়গায় যেন একটা ভাটা দেখতে পেয়েছি আমরা। সেই জন্য আমরা সকলে এই বিষয়টাতে একমত হয়েছি এবং সকলে মিলে এই একাডেমিটার জন্য আমরা এই ট্রায়ালের ব্যবস্থা করেছিলাম। এবং ট্রায়ালে যে ছেলেরা এসেছিল আমরা প্রাথমিকভাবে ভাবতেই পারিনি যে এতজন ছেলে হতে পারে। প্রায় 200-250 ছেলে মাঠে উপস্থিত হয়েছিল 9-14 বছর বয়সের মধ্যে। সেটা আমাদের কাছে খুব গর্বের এবং আশার, হ্যাঁ, যে অনেক ছেলে এখনো খেলাধুলার জন্য আগ্রহী, শুধু তাদেরকে একটু জায়গা করে দেওয়ার জন্য আমাদের যে প্রচেষ্টা, আশা করি সারাঙ্গা এলাকার সকলের সহযোগিতায়, সকলের আশীর্বাদে এই প্রচেষ্টা সাফল্য লাভ করবে এবং আগামী দিনে আমরা অনেক বেশি ভালোভাবে সারাঙ্গার ঐতিহ্যের ফুটবলকে বাঁচিয়ে রাখতে পারবো। নেওয়ার আমাদের এখন পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে 30 জনকে। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দ বার্তায়। আপনারা দেখছেন আনন্দ বার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।